কালচিনি ব্লকে একমাত্র কলেজ ননি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয় টিএমসিপি আয়োজনে বৈঠকের মধ্য দিয়ে টিএমসিপি ইউনিট কমিটি গঠন করা হলো। জয়গায় অবস্থিত ননি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয় টিএমসিপি আয়োজনে বৈঠক ডাকা হয়। উক্ত বৈঠকের মধ্য দিয়ে কলেজের 31 জন ছাত্রছাত্রীদের নিয়ে টিএমসিপি ইউনিট কমিটি গঠন করা হয়। সুজিত মুন্ডাকে সভাপতি, ম্যাক্স মকসুদুলকে জিএস এর দায়িত্ব দেওয়া হয়। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন কালচিনি তৃণমূল ব্লক সভাপতি বাবলু মজুমদার, টিএমসিপি ব্লক সভাপতি হায়দার আনসারি, জয়গায় 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু লামা সহ প্রমুখ অতিথিগণ। এদিনের বৈঠকে কমিটি গঠন করা সহ ছাত্র ছাত্রীদের পঠন পাঠন, কলেজকে উন্নত করা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাদ যায়নি এনআরসির বিষয় নিয়ে। অসমে 19 লক্ষ নাগরিকদের কিভাবে এনআরসির লিস্ট থেকে বাদ দেওয়া হয়, এমনকি ভারতের তৃতীয় রাষ্ট্রপতির পরিবারেরও নাম বাদ দেওয়া হয়েছে, সাথে সামরিক বাহিনীর পরিবারেরও নাম নেই এনআরসি লিস্টে, এনআরসি মানুষের জন্য অভিশাপ হয়ে উঠেছে। কালচিনি তৃণমূল ব্লক সভাপতি বাবলু মজুমদার জানান, আজকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা নির্দেশে প্রত্যেকটা কলেজে একটা করে নতুন ইউনিট কমিটি তৈরি করা হলো। সেটার জন্য আজকে কলেজের যারা আজকে জমায়েত হয়েছে তারা নতুন একটা ইউনিট কমিটি জয়গা ননি ভট্টাচার্য স্মৃতি মহাবিদ্যালয় কলেজে সৃষ্টি হয়। আগের কমিটি তো ছিল না, যেহেতু ইলেকশন হয়নি, একটা কেয়ারটেকার কমিটি ছিল, সেই কমিটিটাকে সাপ্লিং করে নতুন একটা কমিটি তৈরি করা হয়। একটা কমিটি হয়েছে 31 জনের। কমিটিতে বলা হয়েছে আমাদের আলিপুরদুয়ারে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে, 2020 সাল থেকে নতুন বিশ্ববিদ্যালয় শুরু হবে। আমাদের সরকার নতুন একটা হিন্দি ইউনিভার্সিটির জন্য বলেছে। আমাদের কালচিনিতে একটা আর একটা কলেজ, নাগরাঘাটে একটা কলেজ স্থাপিত হবে, এইসব কথা আলোচনা হলো। সাথে সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনআরসি নিয়ে ছাত্রদেরকে সচেতন করা হলো। এরাও যে যেখানে থাকে, গ্রামে যেখানে চা বাগানে বস্তিতে যেখানে থাকে, তারাও সাধারণ মানুষকে, তারা যেহেতু এডুকেটেড, তারা মানুষকে সচেতন করার দায়িত্ব ওরা নিল। টিএমসিপি ব্লক সভাপতি হায়দার আনসারি কমিটি গঠন বিষয়ে বিস্তারিত জানান। আজ জয়গাঁও কলেজ মে তৃণমূল ছাত্র পরিষদ কি ওর সে জয়গাঁও কলেজ ইউনিট কমিটি বানানে কো লেকর এক বৈঠক রাখা গিয়া থা। ये ऑर्डर ऊपर से कलकत्ता से आया हुआ है, ये फॉर्म भी मिला है, उस फॉर्म में सारा स्टूडेंट का डिटेल्स कॉन्टैक्ट नंबर देना है। तो आज इसी का हम लोग यूनिट कमेटी का गठन किए, जिसमें प्रेसिडेंट हम लोग सुजीत मुंडा को, जनरल सेक्रेटरी जीएस हमारे मैक्स मकसूदुल और आज़ाद अंसारी और साथ पूरा टीम, वाइस प्रेसिडेंट मेंबर ट्रेजरर जन्नत रूपाली और पूरा टीम बनाया गया। आज की मीटिंग में हम लोग को उपस्थित थे पालचिनी ब्लॉक तृणमूल कांग्रेस के पार्टी के सभापति असीम मजुमदार और साथ ही जयगांव GP1 के अंचल के सभापति विष्णु लामा जी और बहुत सारे लोग यहां मौजूद थे। असीम मजुमदार जी ने सभी को आश्वासन दिया कि कॉलेज में बढ़िया ढंग से और भी डेवलपमेंट किया जाएगा और साथ ही उन्होंने एनआरसी के बारे में जागरूक किया। साथ ही उन्होंने बताया कि हम लोग का आज BDO ऑफिस में जो काम चल रहा है राशन कार्ड का, उसमें पार्टी की ओर से एक कैंप लगाया गया है जिसमें लोगों का मदद किया जाए। और हम लोगों में नहीं, जो आज परिस्थिति चल रही है आज पूरे हिंदुस्तान में, सभी का एक डर का माहौल है कि क्या होगा जब रिटायर ब्रिगेडियर सब, BSF का रिटायर आर्मी सब का नाम NRC में नहीं होगा तो आम लोग तो डरेगा ही। आसाम में जो घटना हुआ उसको लेके भी हम लोगों ने जागरूक किया, ताकि आप लोग सभी को जागरूक रहें और NRC का ममता बनर्जी जो विरोध कर रही है, हम लोग भी इसका विरोध में एकबद्ध हुए आज जयगांव कॉलेज के छात्र संगठन। और आगामी काल में जो हमारे जयगांव कॉलेज की टीम है, हम लोग यहाँ कॉमर्स की डिमांड कर रहे हैं और साथ ही और भी ज़्यादा स्ट्रीम वगैरह यहाँ चलाने के लिए हम लोग डिमांड कर रहे हैं। और बहुत जल्दी हम लोग हमारे ब्लॉक प्रेसिडेंट असीम मजुमदार मोहन शर्मा जी के थ्रू से हम लोग DM के पास जाने वाले हैं हम लोगों के कॉलेज डेवलपमेंट के विषय को लेकर। इसके 21 सितंबर शनिवार 2019 আমাদের জয়গাঁও কলেজে এক নতুন ইউনিট কমিটি জয়েন করা হলো, ইউনিট কমিটি গঠন করা হলো, যার আজকে আমি জেনারেল সেক্রেটারি GS হইলাম। পার্টি আজকে আমাকে যা দায়িত্ব দিল আমি তাকে ভালোভাবে, অনেক ভালোভাবে নিভাবো, ভালোভাবে পুরো করবো। আর প্রথম কথা আমি এটুকু শুধু বলতে চাই যে আমার যে পোস্ট আছে, আমার যে জায়গা আছে, আমি আমার পোস্ট লাগবে না। আমি যেদিন প্রথম ইউনিয়নে জয়েন করছিলাম, যখন ইউনিয়ন গঠন হয়েছিল, সেদিন আমাদের ব্লক প্রেসিডেন্ট হায়দার দা একটা কথা বলেছিলেন যে কাম এসা করো নাম হো যায়, নাম এসা করো কি নাম শুনতেই কাম হো যায়। তো আমাকে সেটা লাগে, আমি আমার পোস্ট, আমাকে আমার পোস্ট লাগবে না, আমার জায়গা লাগবে না, আমি আমার নামে পরিচয়, আমি আমার কর্মে পরিচয়।
তো আজকে পার্টি আমাকে যা দায়িত্ব দিল আমি তাকে ভালোভাবে পুরো করার চেষ্টা করব। আর প্রথম আমি সবথেকে প্রথমে আমি আমার কলেজের NBSM-এর স্টুডেন্ট ভাই বোনদের সুবিধার জন্য দাঁড়িয়ে আছি, হামেশা সবসময় দাঁড়িয়ে আছি। ওদের যা প্রবলেম হবে, যা কিছু হবে, আমি সবসময় ওদের জন্য ধার হয়ে দাঁড়াবো।